আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাড়তে পারে তাপমাত্রা, আগামী তিন দিনের মধ্যে বাড়বে বৃষ্টি, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় বাড়তে পারে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর, চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সব বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে 64 মিলিমিটার। এদিকে রাজশাহী, পাবনা, নীলফামারি, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার তা দূর হয়েছে, তাপমাত্রা কিছুটা কমে গেছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তিনি আরও বলেন, পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমান রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, প্রতিনিয়ত আবহাওয়ার খবর সহ অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন আছে তা আমাদেরকে জানাতে পারেন, ধন্যবাদ। এদিকে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর এবং পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।